আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা পাওয়ার সিগন্যাল আর এনার্জি সিগন্যাল রিলেটেড একটা প্রবলেম সলভ করব। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্রুভ দ্যাট এ পাওয়ার সিগন্যাল ক্যান নেভার বি অ্যান এনার্জি সিগন্যাল। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের আগে বেসিক কিছু আইডিয়া নিতে হবে। আর আমি আমার গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম আপনাদেরকে যে টাইপস অফ সিগন্যাল, সিগন্যাল কত প্রকার, সেখানে সাত প্রকার ছিল এবং সপ্তম নাম্বারটা ছিল এনার্জি আর পাওয়ার সিগন্যাল। আমি এবং সেখানে বলেছিলাম আপনাদেরকে যে এই এনার্জি আর পাওয়ার সিগন্যালের উপর বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন অথবা বোর্ড কোশ্চেন আসতে পারে। তো সেখানে আপনাদেরকে আমি এনার্জি আর পাওয়ার সিগন্যালের এখানে একটা হিজিবিজি টাইপের ইকুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, তবে এখানে আপনাদেরকে অনেকগুলো কথা বলার আছে, কথাগুলো হয়তো এলোমেলো হতে পারে, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো। এখানে ই ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছেন সামেশন এন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এবং আমরা যে যে ফাংশনটার এনার্জি বের করতে চাচ্ছি তো সেখানে এক্স অফ এন করে একে মডুলাস করতে হবে। এটা হলো এনার্জি বের করার নিয়ম। আর আমরা যদি পাওয়ার বের করি তো এখানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই টু এন প্লাস ওয়ান, আর এর সামেশন এন ইজ ইকুয়াল টু মাইনাস এন আর থেকে এন পর্যন্ত আর মডুলাস এক্স অফ এন এর ফোর হোল স্কোয়ার। তো এই যে দুটো ইকুয়েশন ই আর পি দেখতেছেন, আর এখান থেকে দুটো যে নিচে দুটো দেখতে পাচ্ছেন সামেশন আছে এখানে একটা আর এখানে একটা, তো এই দুটো কাজে লাগবে। তবে এই যে ই আর পি এইখানে যেরকম দেখতেছেন এক এক জায়গায় এক একভাবে লেখা হয়, অনেক সময় এই যে আমি আপনাদেরকে দেখাই, এইখানে দেখেন এই যে এ দুটোই ই এনার্জির ইকুয়েশন। এইখানে ফিনিট ডিউরেশনের ক্ষেত্রে মাইনাস টি থেকে টি পর্যন্ত এটার এই ইকুয়েশনটা দেখতে এরকম হবে, আবার যখন ইনফিনিট ডিউরেশন হবে তখন কিন্তু এরকম হবে মাইনাস টি থেকে টি পর্যন্ত। তো আর এই যে এখানে লিমিট টেন্স টি টেন্স টু ইনফিনিটি, আবার পাওয়ার সিগন্যালটাও চেঞ্জ হবে। দেখেন ওইখানে যদি আমি আপনাদেরকে এই পাওয়ার সিগন্যালটা যদি দেখাই, এইখানে যদি আমি এন ইজ ইকুয়াল টু বা যদি টি ধরে নেন জায়গায় সমস্যা নাই, একই কথা এখানে কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে এন ধরা হচ্ছে, ওখানেও টি একই কথা। তো এন ইজ ইকুয়াল টু ইনফিনিটি ওয়ান বাই টু এন প্লাস ওয়ান যদি ধরেন এখানে টু এন প্লাস ওয়ান, তাহলে এখানে সীমা হবে মাইনাস এন থেকে এন। আমি আবার কথাটা বলছি আপনাদেরকে, এখানে এন ইজ ইকুয়াল টু ইনফিনিটি ওয়ান বাই টু এন প্লাস ওয়ান ধরলে এখানে সীমাটা হবে এন ইজ ইকুয়াল টু মাইনাস এন থেকে এন। কিন্তু এই যে এখানে পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে দেখেন, যদি আমরা ওয়ান বাই টি ধরি অর্থাৎ লিমিট টি টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই টি, তাহলে এখানে আমার সীমা হবে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু। এই দুটো ইকুয়েশনই কিন্তু কারেক্ট, দুটো এই ইকুয়েশন এটাও কারেক্ট, এটা ফিনিটির ক্ষেত্রে আর এটা হলো ইনফিনিটির ক্ষেত্রে। আবার এই সামনে যেটা আছে এটাও কিন্তু কারেক্ট, এই পি ইজ ইকুয়াল টু লিমিট এন্টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই টু এন প্লাস ওয়ান, অর্থাৎ টু এন প্লাস ওয়ান এরকম থাকলে এখানে সীমানা মাইনাস এন থেকে এন পর্যন্ত হবে বা মাইনাস টি থেকে টি পর্যন্ত হবে। আর যদি ওয়ান বাই টি থাকে তাহলে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু পর্যন্ত থাকবে, মানে উল্টাটা। এটা আমরা ইন্টিগ্রেশনের রুলসেই জানি, তো এইটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, সমীকরণ যেটাই লিখি সমস্যা নেই, আমাদের প্রবলেম নাই। তো এইগুলো সমীকরণ। তো এখন এই সম্বন্ধে আরও কিছু রিলেটেড কথা আমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হলো যদি পাওয়ার কনস্ট্যান্ট হয় কোনো একটা ইকুয়েশনের তাহলে সেটার এনার্জি হবে ইনফিনিটি, তো সেটাকে বলবো পাওয়ার সিগন্যাল। এই দেখেন পিএস লিখছি পাওয়ার সিগন্যাল। আর যদি এনার্জি কনস্ট্যান্ট হয় সেটার পাওয়ার হবে শূন্য, এই জিনিসটা মনে রাখতে হবে। এনার্জি কনস্ট্যান্ট হলে পাওয়ার শূন্য, সেটার সেটাকে বলবো এনার্জি সিগন্যাল। তো একই সাথে একটা সিগন্যাল পাওয়ার এবং এনার্জি দুটো একসাথে হতে পারবে না, হলে যে কোনো একটা হবে অথবা দুটোর একটাই হবে না, এরকম একটা সিগন্যাল আমাদের একই সাথে পাওয়ার সিগন্যাল এবং এনার্জি সিগন্যাল হতে পারবে না। আচ্ছা, এখন পাওয়ার সিগন্যালগুলো চেনার সহজ কিছু উপায় এখানে আছে, যেমন ইউনিট স্টেপ সিগন্যাল আর সাইন কস আর ইর উপরে, এরকম যদি কোনো ইকুয়েশন বা ফাংশন থাকে যে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল, এগুলো হবে পিরিয়ডিক সিগন্যাল, আর পিরিয়ডিক সিগন্যালগুলো কিন্তু পাওয়ার সিগন্যাল। তারপরে হলো এইখানে দেখেন এটাও কিন্তু এক্সপোনেনশিয়াল, কিন্তু এখানে কিন্তু কমপ্লেক্স নাই, উপরে আই নাই, তাহলে এটা কিন্তু পিরিয়ডিক সিগন্যাল নট পিরিয়ডিক সিগন্যাল, তো এক্ষেত্রে এটা পাওয়ার সিগন্যাল হবে না। আচ্ছা, এখন আমরা প্রবলেমটাতে আবার যাই, অনেকগুলো কথা বলে ফেললাম হয়তো এলোমেলো লাগতে পারে। তো প্রবলেমটা এরকম যে প্রুভ দ্যাট এ পাওয়ার সিগন্যাল ক্যান নেভার বি অ্যান এনার্জি সিগন্যাল। ওই যে কথাটা এটা এরকমই যে একটা সিগন্যাল একই সাথে পাওয়ার সিগন্যাল এবং এনার্জি সিগন্যাল হতে পারবে না, যদি এনার্জি সিগন্যাল হয় তো পাওয়ার সিগন্যাল হতে পারবে না, যদি পাওয়ার সিগন্যাল হয় তো এনার্জি সিগন্যাল হতে পারবে না। তো আমরা এটা প্রুভ করবো কীভাবে,
এখানে লেটস কনসিডার এক্স অফ টি বি এন এনার্জি সিগন্যাল, আমরা এক্স অফ টি কে ধরে নিলাম একটা এনার্জি সিগন্যাল। তো এখানে এ এনার্জি সিগন্যাল যদি হয় আই এক্স টি হ্যাজ এ ফিনিট নন জিরো এনার্জি, আচ্ছা এর একটা এনার্জি কনস্ট্যান্ট এনার্জি রয়েছে, এটা কেন ধরে নিচ্ছি যে এটা একটা এনার্জি সিগন্যাল। তো এখন এনার্জি সিগন্যালের আমরা এই যে এখানে ইকুয়েশনটা যেগুলো দেখছি আমরা এখন পাওয়ার বের করে দেখবো যে পাওয়ার কি। আচ্ছা আমি সমাধান আপনাদেরকে এখানে দেখাচ্ছি, হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। লেটস ক্যালকুলেট দ্য পাওয়ার অফ এক্স অফ টি, দ্য পাওয়ার যদি আমরা এখন ক্যালকুলেট করে দেখি ওটাকে ধরে নিচ্ছি কিন্তু এনার্জি সিগন্যাল, আর এখানে পাওয়ার দেখেন বেরোচ্ছে জিরো, তার মানে একসাথে এনার্জি এবং পাওয়ার সিগন্যাল হচ্ছে না, ঠিক আছে। তো এনার্জি সিগন্যাল ধরে নিচ্ছে তার পাওয়ার জিরো বেরোচ্ছে, সেটা বেরোবেই আমি আপনাদেরকে যেরকমটা এখানে বললাম যে এনার্জি সিগন্যাল হলো পাওয়ার জিরো আর পাওয়ার সিগন্যাল হলো এনার্জি ইনফিনিটি। তো যাই হোক এখানে এই যে পাওয়ার সিগন্যাল বের করার জন্য পাওয়ার এই সিগন্যালটা পাওয়ার বের করার জন্য যে ইকুয়েশনটা এখানে ব্যবহার করেছে এরা ওয়ান বাই টি, এখানে এই জন্য সীমানা হয়েছে মাইনাস টি ভাগ টু এবং মাইনাস টি 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 জিরো ভাগ টু, মানে এখানে মাইনাস থেকে মানে টি ভাগ টি জিরো ভাগ টু আর কি এই সীমানাটা হয়েছে। আর যদি টু টি থাকতো এখানে কিন্তু তখন মাইনাস টি থেকে টি পর্যন্ত হতো। আচ্ছা তারপরে এটাকে বর্গ করে এখানে এই ডিটি তো ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আসছে, তারপরে এই লিমিটটা দুজনকে ভাগ করে দেওয়া হয়েছে, এটা তো ইন্টিগ্রেশনের নিয়ম। তারপরে হলো এই এই লিমিট উঠে দেওয়ার পরে এখানে লিমিট উঠে দেওয়ার পরে ইনফিনিটি এখানে এবং এখানে বসায় দেওয়া হয়েছে, তারপরে যথারীতি যেভাবে ক্যালকুলেশন করে এর মান ই ই বসানো হয়েছে, এবং এর এখান থেকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে লিমিট টি জিরো টেন্স টু ইনফিনিটি, আর এখানে সব ধ্রুবক এর মানের জন্য জিরো, এটা ধ্রুবক এখানে তো জিরো আর এখানে ইর সাথে গুণ করে হলো জিরো। তো এগুলো যথারীতি ইন্টিগ্রেশনের রুলস। আচ্ছা তো সব কিছু ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এখানে পাওয়ার ইকুয়েশন পাওয়ার এর পাওয়ার হচ্ছে শূন্য। তো দেয়ারফর উই ক্যান সে দ্যাট দ্য পাওয়ার অফ এনার্জি সিগন্যাল ইজ জিরো ওভার এ ফিনিট টাইম, এ পাওয়ার সিগন্যাল ক্যান নেভার বি অ্যান এনার্জি সিগন্যাল। সুতরাং আমরা বলতে পারছি যে একটা পাওয়ার সিগন্যাল কখনো এনার্জি সিগন্যাল হবে না, বা একটা এনার্জি সিগন্যাল কখনো পাওয়ার সিগন্যাল হবে না। তো এটাই ছিল এনার্জি ও পাওয়ার সিগন্যাল রিলেটেড একটা ম্যাথমেটিক্স প্রবলেম। পরবর্তীতে আমরা এনার্জি পাওয়ার সিগন্যাল রিলেটেড আরও কিছু প্রবলেম সলভ করব। তো সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।